বিরোধীদের প্রাণ বাঁচাতে প্রতিপক্ষের গলা অথবা পা কাটবেন, কি কাটলো তা দেখার দরকার নেই। বিরোধীদের এই ভাষাতেই হুমকি বীরভূমের রামপুরহাট ব্লক তৃণমূল সভাপতির। বৃহস্পতিবার একটি বিজয় সম্মেলনীতে বক্তব্য রাখতে গিয়ে রামপুরহাট এক নম্বর ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি এই বিস্ফোরক মন্তব্য করেন। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ব্লক সভাপতি হিসেবে তার কর্তব্য কর্মীদের শক্তিশালী করা, সেই দায়িত্বই পালন করেন, এহেনও মন্তব্য করেছেন তিনি। যদি কেউ মনে করে আপনাদের উপরে আক্রমণ করবে, আপনাদের ক্ষতি করবে, আপনাদের চোখ লাগাবে, তাহলে সেলফ ডিফেন্স হিসাবে তার পা কাটবেন না, মাথা কাটবেন না, গলা কাটবেন, কিছু দেখবেন না। আমরা আছি আপনার মধ্যে নির্ভয়ে, নিশ্চিন্ত চিন্তে, আপনারা এগিয়ে যাবেন, ভোটের লড়াই আমরা জয়ী হব। বিজেপির বিরুদ্ধে ফের তাকে ফাঁসানোর অভিযোগ তুললেন রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি তিনি জানান দলের সঙ্গে আছেন তিনি, তিনি যে নির্দোষ তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন বলেও দাবি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইডির দপ্তর সিজিও কমপ্লেক্স থেকে বার করার সময় এই কথা বলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমি নির্দোষী, আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে, বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত, আমি জেনে রেখে দিন অলরেডি এর মধ্যে আমি মুক্ত হয়ে গেছি, আমি মুক্ত হয়ে গেছি, আমি চার দিন বাদে বিজেপি ফাঁসিয়েছে। মমতাদি সব জানে, মমতাদি সব জানে, সেই জন্য আপনাদের বললাম আমি দলের সাথে আছি। মমতা ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানে। রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের কঠোর শাস্তির দাবিতে বাঁকুড়ায় বিজেপির বিক্ষোভ মিছিল। জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা এবং তাঁর কঠোর শাস্তির দাবিতে জেলায় মিছিল করল বিজেপি। শুক্রবার দুপুরে বাঁকুড়ার হিন্দু হাইস্কুল ময়দান থেকে প্রতিবাদ মিছিল শুরু করে বিজেপি। প্রাথমিকভাবে মিছিল জেলা খাদ্য দপ্তরের যাওয়ার পরিকল্পনা থাকলেও শহরের মাচানতলার কাছ থেকে মাঝপথে মিছিল আটকে দেয় পুলিশ। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন বিজেপির কর্মীরা, পোড়ানো হয় জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুলো। আর মাননীয় মুখ্যমন্ত্রী অবিলম্বে তাকে যদি না এই মন্ত্রিসভা থেকে বরখাস্ত না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন যাব, কারণ চোরদের নিয়ে মন্ত্রিসভা চলতে পারে না, পশ্চিমবঙ্গবাসী মেনে নেবে না, তৃণমূল রাজনৈতিক দল সে করতে পারে কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা এটা মেনে নেব না ওই চোরদেরকে মন্ত্রিসভায় রাখলে, তাই আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। কাজু খাদ্যের সুরক্ষার দাবিতে বাম যুব সংগঠন DYFI-এর ইনসাফ যাত্রা। কোচবিহার থেকে কলকাতা ইনসাফ যাত্রার সূচনা হলো শুক্রবার। এদিন কোচবিহারের জেনকিন্স স্কুলের মোড় থেকে সমাবেশের চলে ইনসাফ যাত্রা শুরু হয়। পদযাত্রার মধ্যে দিয়ে টানা দু মাসের কর্মসূচির পর আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ হবে তাঁদের, সেখানেই শেষ হবে ইনসাফ যাত্রা। এদিন ইনসাফ যাত্রার সূচনা করেন DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নকল রবীন্দ্রনাথ বলে কটাক্ষ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির। শুক্রবার হাওড়ার এক সাংবাদিক বৈঠকে মনোজ বলেন, নকল রবীন্দ্রনাথ সেজে বাংলায় এসেও মোদী বাংলার মানুষের মন জয় করতে পারেননি, তাই বিধানসভা ভোটে বিজেপির আসন 200 পার হয়নি। তৃণমূলের সঙ্গে মানুষের আশীর্বাদ রয়েছে বলে এদিন দাবি করেন মনোজ। মনোজ আরও বলেন, বাংলার প্রতি কেন্দ্রে বঞ্চনা রয়েছে, বকেয়া আদায়ে তৃণমূলের আন্দোলন চলবে, প্রয়োজনে আবার দিল্লি যাবে দল। নির্দেশের নেতৃত্বতে আমরা লড়ছি সাধারণ মানুষের জন্য, তো এই লড়াইতে কিন্তু আপনাদের সকলেই সহযোগিতা লাগবে। আপনারা আমাদের মানুষদেরকে নিশ্চয়ই জানাবে এই কিভাবে কেন্দ্রীয় সরকার উচ্চ উচ্চ নেতৃত্ব তাদের কিভাবে আমাদেরকে পেটে মারার চেষ্টা। চা বাগানের অচলাবস্থা নিয়ে 6টি বৈঠকে সবকটি ভেস্তে গিয়েছে। এরপরই শুক্রবার বাগান কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ দেখান আলিপুরদুয়ারে দলসিংপাড়া চা বাগানের শ্রমিকরা। শ্রমিক এবং শ্রমিক সংগঠনের সদস্যরা সকলেই এদিন বিক্ষোভ দেখান। শ্রমিকদের দাবি, বর্তমানে বাগানের প্রায় হাজারেরও বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে, ইতিমধ্যে বেশ কিছু শ্রমিক কাজের খোঁজে বাইরে পাড়ি দিয়েছেন। বাগান নিয়ে 6টি বৈঠক হয়েছে কিন্তু মালিক পক্ষ উপস্থিত না হওয়ায় বৈঠক ভেস্তে গিয়েছে, আর তাতেই বাগানে জারি অচলাবস্থা।
ডিজিটাল মিটারের পরিবর্তে এবার ধীরে ধীরে গ্রাহকদের বাড়িতে বসতে চলেছে বিদ্যুতের স্মার্ট মিটার। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে স্মার্ট মিটার বসানোর কাজ। স্মার্ট মিটারের মাধ্যমে গ্রাহকদের ওপর বিদ্যুতের মাশুল বৃদ্ধির চক্রান্তের অভিযোগ তুলেছে সিপিএম। রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে সিপিআইএম। শুক্রবার ধূপগুড়ির বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসের সামনে অবস্থান আন্দোলন করে পাশাপাশি পথ চলতি মানুষদের চলতে বিক্ষোভ দেখায় এই বিক্ষোভকারীরা। ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই বাসদের কবলে এক মহিলা। ভর দুপুরে দুষ্কৃতীরা মারধর করে মহিলার টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। ছিনতাই বাজের হামলাতে মাথা ফাটল মহিলার। জগৎবল্লভপুরের ঘটনা, দু মাসের 18টি চুরি এবং 3টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেখানে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত বাসিন্দারা। ফলক বিতর্কের মাঝেই এবার কর্মক্ষেত্রে প্রাণহানির আশঙ্কা বিশ্বভারতীর রবীন্দ্র ভবনের স্পেশাল অফিসার নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ প্রশাসন বোলপুর শান্তিনিকেতনবাসীর কাছে নিরাপত্তা চেয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি। নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় লেখেন, বৃহস্পতিবার কলকাতা থেকে অসুস্থ অবস্থায় রাতে বাড়ি ফিরছিলেন তিনি। এরই মাঝে বিশ্বভারতীর উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ অনুযায়ী দুজন অধ্যাপক তাঁকে ফোন করে শুক্রবার অফিসে না যাওয়ার কথা বলেন। তাঁর পরিবর্তে অন্য কোথাও অফিস করার কথা বলেন তাকে। ফলে এরপরই নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসন এবং বোলপুরবাসী এবং অধ্যাপক ছাত্রছাত্রীদের অনুরোধ জানিয়েছেন নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়। ডুয়ার্সের ফের বন্ধ হয়ে গেল চা বাগান। দীপাবলির আগে এবার বন্ধ হলো কালচিনির চা বাগান। সমস্যায় কয়েক হাজার শ্রমিক। সাসপেনশন অফ অপারেশনের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গিয়েছেন কালচিনি চা বাগান কর্তৃপক্ষ। পুজোর আগে আলিপুরদুয়ারে রায়মাটাং, দলসিংপাড়া, দলমোড় এই তিনটি চা বাগান বন্ধ হয়ে যায়। দীপাবলির আগে বন্ধ হলো আরও একটি বাগান। বাগান শ্রমিক এবং কর্মচারীদের বেতন বাকি রয়েছে। শীঘ্র বাগান না খুললে, বকেয়া বেতন না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন চা শ্রমিকরা। সুন্দরবনের নতুন অটো রুট চালু নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। আদি নব্যের লড়াই, প্রতিবাদে রাস্তা অবরোধে বিক্ষোভ অটো চালকদের। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তৃণমূলের পুরনো শ্রমিক সংগঠন অটো চালাচ্ছে। নতুন করে কতগুলি অটো সেই পুরনো রুটে চালু করেছে তৃণমূলের নতুন গোষ্ঠী। রুটের অটো নিয়ে তৃণমূলের আদি এবং নব্যের মধ্যে দ্বন্দ্বের সমাধান না হওয়ায় এর আগেও অবরোধের ডাক দেন পুরনো রুটের তৃণমূল নেতারা। প্রশাসনের সেই আশ্বাসে অবরোধ উঠে যায়। দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান না হওয়ায় শুক্রবার তারা ফের রাস্তায় নামেন। ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে শেষ পর্যন্ত। আমরা দীর্ঘ 22 বছর ধরে এই রুটটায় পরিষেবা দিয়ে আসছি। রাস্তা খুব বেহাল অবস্থা ছিল যখন, যখন ইটের রাস্তা ছিল তখন পর্যন্ত। আমি আজ 10 বছর গাড়ি চালাচ্ছি, কিন্তু আমার আগে পর্যন্ত আমাদের সিনিয়র আছে, আমাদের নিদাইদা আছে, আমাদের আরও অনেকেই আছে যারা সিনিয়র সিটিজেন, তারা অনেকদিন ধরে এই গাড়িটা চালা পরিষেবা দিয়ে আসছে। কিন্তু এই বিগত দেখছি মার্চে 2021 মার্চে কিছু অপারেটর বার করেছে এই আমাদের এই রাস্তায় গাড়িগুলো চালানোর জন্য। রেশন দুর্নীতি নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, তখন রেশন দোকানে ঢুকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পানাগড়ের রণডিহা এলাকায়। এলাকার বাসিন্দাদের দাবি, সকাল 9টায় রেশন দোকান চলাকালীন এক ব্যক্তি রেশনের চালের গুণমান নিয়ে প্রশ্ন তোলেন। বেশ কিছুক্ষণ ধরে বচসা চলার পর ওই ব্যক্তি আচমকায় ছুরি দিয়ে রেশন দোকানের কর্মীর ওপর হামলা চালায়। ঘটনার পর গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। কাঁকসা থানার পুলিশ আটক করে ওই ব্যক্তিকে। গ্রামের একটিমাত্র কাঠের সাঁকড় ভগ্নদশা। ভাঙা সেই সাঁকড় ওপর দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এলাকাবাসীকে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার বুধাখালি পঞ্চায়েতের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ফটিকপুর এবং রাজনগর গ্রামের সংযোগস্থলে চুনকুড়ি খালের ওপর একটি কাঠের সাঁকো আছে। 6 মাস ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সেই সাঁকোটি। বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন ঊর্ধ্বতন দপ্তরে জানিয়েও ওই সাঁকো মেরামতের কোনো কাজই হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়রা কংক্রিটের সেতুর দাবি জানিয়েছেন। আমাদের পারাপারের পোল তো খুবই খারাপ। আমাদের ছেলে পুলে কাজে যাওয়া, স্কুল যাওয়া, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া, গর্ভবতী মায়েদের নিয়ে যাওয়া খুব অসুবিধা, খুবই অসুবিধা। ওরা ভোটের সময় ভোট নিতে যায়, বলা হয় সব সময় জন্যে, ওরা কিছুতেই শোনে না। ওই 5 মাস 6 মাস সারিয়ে দিল, আবার যেই কে সেই হয়ে গেল। তাহলে ভোটের সময়টা ভোটটা নিয়ে নিল, তাতে আর তো কিছুই হলো না। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ইফ জ্যাকেট ছাড়াই বাঁকুড়ার রণডিয়া ড্যামে যাত্রী পারাপার করছে ফেরিঘাট কর্তৃপক্ষ।
ব্রিজের দাবি সাধারণ মানুষদের। স্থানীয় সূত্রে খবর, সোনামুখী ব্লকের রাধামোহনপুর পঞ্চায়েতের দামোদরের এক প্রান্তে পূর্ব বর্ধমান জেলা এবং অপরদিকে বাঁকুড়া, এই দুই জেলার যোগাযোগের শর্টকাট মাধ্যম রণদিয়া ড্যাম। এবং এই ড্যাম পারাপারের জন্য সারা বছর সাধারণ মানুষদের ভরসা ফেরিঘাট। ফেরিঘাটে নৌকোর মাধ্যমে সাধারণ মানুষদের পারাপার করানো হয়, আর সেখানে এই অসচেতনতার ছবি। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষদের নদী পারাপার করতে বাধ্য হচ্ছেন। লাইফ জ্যাকেট এবং কোনো রকম নিরাপত্তা ছাড়াই ফেরিঘাট কর্তৃপক্ষ সাধারণ মানুষদের বছরের পর বছর এভাবেই পারাপার করছেন। আর এখানেই প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। সরকারের কাছে তো দাবি আছে এখানে একটা ব্রিজ হলে ভালো হয়, শুধু আমাদের না, এখানে সব এলাকার ওই পারে যারা নদীর ওই পারে আছে তাদেরও ভালো হয়, এই পারে যারা আছে তাদেরও ভালো হয়। যাতায়াতের জন্য কোনো ব্যবস্থা নেই এখানে। বিকল্প পথ ওই ইসে ওই এদিকে শিল্লা আছে, শিল্লাতেও তো এখনো হয়নি, তারপরে ব্যারেজ আছে দুর্গাপুরে, ওইখান দিয়ে ঘুরে যেতে হয়, সেই অনেক দিন অনেক টাইম লাগে ওইদিকে যেতে। রাস্তার ধারের একটি গাছ কাটার অনুমতি নিয়ে একাধিক সুপ্রাচীন গাছ কাটার অভিযোগ বাঁকুড়ায়। মেজিয়ার বাগানগোড়া এলাকার ঘটনা, খবর পেতে অনুমতিবিহীন গাছ বাজেয়াপ্ত করল বন দপ্তর। সরকারিভাবে একটি গাছ কাটার অনুমতিপত্রকে হাতিয়ার করে রাস্তার ধারের কয়েকশো বছরের একাধিক গাছ কেটে পাচার করার তাল করছিল বরাত পাওয়ার ঠিকাদার। এলাকার মানুষের উদ্যোগে ওই বন দপ্তরের তৎপরতায় সেই গাছ পাচার আটকানো সম্ভব হয়েছে শেষ পর্যন্ত। লাগাতার হাতির তাণ্ডবে অতিষ্ঠ জলপাইগুড়ি তিস্তাপাড়ের বাসিন্দারা। হাতি ভাঙছে ঘর, নষ্ট করছে জমির ফসল, খেয়ে যাচ্ছে জমির ধান। এই অবস্থায় মাথায় হাত কৃষকদের। গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন কৃষকেরা। অভিযোগ, বেশ কিছুদিন ধরে বৈকুণ্ঠপুরের জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে প্রায় 80 থেকে 100টি হাতির দল। ফসল বাঁচাতে ও নিজেদের প্রাণ বাঁচাতে রাত জেগে পাহারা দিচ্ছে কৃষকেরা। শীতের আগে সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার শ্রীধরনগর এলাকায় নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। নিমেষেই বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, খবর দেওয়া হয় বন দপ্তর এবং পুলিশকে। ইতিমধ্যেই পুলিশ এবং বনকর্মীরা এলাকায় টহল দেওয়া শুরু করেছে। পাশাপাশি জঙ্গল এবং নদী তীরবর্তী এলাকা জল দিয়ে ঘিরে ফেলা হয়েছে যাতে বাঘ কোনোভাবেই লোকালয়ে ঢুকতে না পারে। বন দপ্তরে জানিয়েছে এই এলাকায় নদীর ওপারে রয়েছে ধনচির জঙ্গল, সেই জঙ্গল থেকেই বাঘ বেরিয়ে প্রথমে খাল ও পরে ঠাকুরান নদী পার হয়ে লোকালয়ের দিকে চলে আসতে পারে। ভুটান সীমান্তের জয়গাঁড় ভুটান গেট থেকে উদ্ধার প্রচুর পরিমাণে ময়ূরের পালক। পালক উদ্ধার করলো SSB 53 ব্যাটালিয়ন জওয়ানরা। SSB জওয়ানরা একটি ভুটানের গাড়িতে তল্লাশি চালানোর সময়ে ওই পালক উদ্ধার করেন বলে খবর। গাড়ির চালক সঙ্গে ওয়াং দিকে আটকানো হয় তারা। এবং SSB সূত্রে খবর, আটক হওয়া গাড়ি এবং আটক ব্যক্তিকে জয়গা কাস্টমে রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে। কোচবিহারের শীতলকুচির লোকালয়ে হাতির হানা। শুক্রবার সাত সকালে শীতলকুচির ছোট শালবাড়ি পঞ্চায়েতের ভাঙা গড়ে চাষের জমিতে ছয়টি হাতির একটি দলকে স্থানীয় বাসিন্দারা ঘোরাঘুরি করতে দেখেন। এলাকায় হাতির খবর ছড়িয়ে পড়ে উৎসুক মানুষের ভিড় জমে এলাকায়। হাতির আক্রমণে গুরুতর জখম হন একজন, তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এলাকায় হাতির খবর শুনে বনকর্মীরা আসেন বলে অভিযোগ স্থানীয়দের।